সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কত শত অশান্তির ঘটনা ঘটে, বধু হত্যা বা নির্যাতন প্রায় নিত্য দিনের হেডলাইন। সে অবস্থায় এক বউ পাগল যুবক ইতিহাস করে বসলো বিলোনিয়াতে। স্ত্রী সামান্য ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, বহু চেষ্টা করেও তাকে ঘরে ফেরাতে পারছে না স্বামী। এরপর প্রচন্ড কষ্ট থেকে নিজেই ঘরে আগুন লাগিয়ে দিল স্বামী। দেখুন দুটো ছবি, পড়ছে ঘর, ব্যস্ত দমকলের কর্মীরা। বার বার ফোন করেও স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে না পেরে নিজের ঘরে আগুন দিল এই যুবক। ঘটনা বিলোনিয়া থানাধীন বাঁশপদুয়া এলাকায়। ঘটনায় জানা যায়, বাঁশপদুয়া এলাকার 35 বছরের মধুসূদন দেবনাথ গুজরাট রাজ্যের একটি দোকানে কাজ করত। 7-8 দিন আগে এসে বাড়িতে এসেছে। গত সোমবার নিজের ছোট মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার মধ্যেই মধু তার স্ত্রীকে মারধর করে। স্বামীর হাতে মার খাওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি উত্তর ভারতে চলে যায়। 2-3 দিন ধরে ফোন করে বাড়িতে আসতে বলা সত্ত্বেও স্ত্রী বাড়িতে না ফেরায় দুপুরে স্বামী মধুসূদন দেবনাথ তার নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন আয়ত্তে নিয়ে আসার আগেই ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আজকে কি হয়েছে? আপনারা থানা দান সেগুলি লেগা আপনার বাড়ি কোন জায়গাতে? তো মানে লাগাই দিয়েছেন যে এমনিতে বউ আইতে আসে নাকি নেশা টেশা করেন নাকি আপনি? হ্যাঁ, মানে গাঁজার নেশায় আজকে পুরো বাড়ি জ্বালাই দিয়েছেন নাকি? তাইলে মানে বউর উপরে রাগ করিয়া। অভিযুক্ত স্বামী প্রায়শই গাঁজা জাতীয় নেশায় আসক্ত থাকত। স্ত্রী বাড়িতে না ফেরায় নেশায় আসক্ত হয়ে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে পরিবার সূত্রে খবর। এখন এই ঘটনাকে স্ত্রীর প্রতি ভালোবাসা না গাঁজার নেশা কি বলা উচিত, সেটা নেটপাড়ার নেটিজেনরা ভালোই বোঝেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।